আজকে আমি আপনাদের সাথে ডিফারেন্ট একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ঝুরা মাংসের বিরিয়ানি। এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, আদা কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আদা কুচিটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তারপর আমি দিয়ে দিব রান্না করা ঝুরা মাংস। এখানে আমি মিডিয়াম সাইজের বাটি দিয়ে 1 বাটির মতো ঝুরা মাংস নিয়েছি। এই ঝুরা মাংসের রেসিপির লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 3টা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। এখন দিচ্ছি স্বাদমতো লবণ। আর দিচ্ছি 2 চা চামচের মতো বিরিয়ানি মশলা। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিয়ে 3-4 মিনিটের মতো এগুলোকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল 1 কাপ। চালটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। মিডিয়াম আঁচে রেখে 5 মিনিটের মতো আমি চালটাকে ভেজে নিচ্ছি। এখন গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো। দিচ্ছি স্বাদমতো লবণ। এখন চুলার হিটটা বাড়িয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। চালটা দেখে মনে হচ্ছে আর একটু পানি লাগবে, তাই আমি এখানে 1/2 কাপ থেকে একটু কম পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। এখন কাঁচামরিচ দিয়ে আমি চুলার হিটটা মিডিয়াম লোতে করে দিচ্ছি। চুলার হিট লোতে করে আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। বিরিয়ানিটা হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। দেখুন বিরিয়ানিটা কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে। হয়ে গেল আমার ঈদ স্পেশাল ঝুরা মাংসের বিরিয়ানি। আশা করি এই রেসিপিটি সবাই ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে সবাই পাশে থাকবেন।
আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।